Ey, ich hab ihn. মারামারি হইলে না মারামারি দিবে সুবিধা কর্তারি নাই ২০০ টাকা পাইছ কে আরে কত ৩০০ আরে ভালো করে কত না এরপর যদি কন এরপর আর লাগাই ফের মনে বাতাস তোরা রাস্তা কাট না আমরা কর গান জানতো তো টাকা পাবি কেমনে এরপর কাল কত ৩০০ টাকা ভাও কত না কাল তো আবহাওয়া ভালো হলে সব ডকুমেন্টের দোষ না তুই চাইলে একটা ডকুমেন্ট করে না আমি হিসেব করে দেখছি সব সময় আমি ওই ডকুমেন্টের পক্ষ নিয়েই চললেন আমরা সঠিক বিচার পাই নাই কিন্তু আমার দোষ দিই না আমি আসলে ভালো মানুষ আমি একটা কথা কই কথা সবসময় হিসেব করে কবি কথা মাপি কবি তোর সাইজন কথার সাইজটা বড় না হই যায় আমি আসি বিজয় কিন্তু খারাপ করে খাইলে বেঁচে আছো নাইলে টেকনোলজি যদিও থাকতো না ব্যান্ডনে ওই খালি মাই দি খাই দাম মোরা জীবনে বিচার আসার পাবো না আব্বাই দেখি বুড়ো হয়ে গেছে আমি ছোট তা আমারও বিয়ের কথা কথা চলে আমি বিয়ে হইলে আমি বড় হয়ে যাব বড় হইয়া আবার আমার বিচার আমি করব আমি হাতে কাটি বিচার করব যুক্তি আছে আমার পোলা এক কাল লেদা নাইলে আমাগো তোমার পোলা লেদা তোমার পোলা এই অত্তবারও বসার তোমার পোলা লেদা না আহ হ্যাঁ আনবে জানেন না ও তো জন্মই হয়েছে ওই মশলাইয়া মশলাই আর কিছু লইয়া না বেদিককে কথা বার্তা বাদ দাও খাই দেন করবো তা বের করো কত পাইছো ৩০০ হ্যাঁ ৩০০টা ওই যে ইয়া ৩২০ আর এ মাসের ঘর ভাড়া কারেন্ট বিল আছে ১৫টা এই যে ইয়া আছে ৬০-৭০-৭৫টা দাও আমার দ্বারা দাম কমতে আছি তো গাই ৫০ এটা কয় টাকা দেখো বাবু ১০ টাকা আমি ওর সয় দেই তো কম এই যে ৬০ হইছে আরো ১৫টা দেবো আরো ১৫টা দাও করে না কেমন তার তাদের কি বাসনা নাকি আমি পড়াইটা করে দেন আনন্দ আল্লাহর রাস্তে দেন যাও 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 না বাবা ৯টার আগে কেউ হবে না ৯টা বন্ধ মাঠে থাকবা মন খায় জানো ভালো আপনার জোয়াই আপনি ভাবি আবার একটা পিছু নিতে নাই চাইলে আর রাজ মাখা মাখি বই খায় না শরীরে রস জমিয়ে গেছে এখন দাদা আমি ওই জানলাকে ফোন করছি সেইটা হইলো বিচার এখন তো বসছে কাল আমার ওইদিকে ইনকাম বাণিজ্য একটা ভালো নাই আমি চিন্তা করছি এই ৩টে মাস আমি যদি দেশে খরচ না করছি আমরাও লাগে চুরি হলি তাইলে হেলে কেমন হয় যে কোন দিক সেইটাই আমিও চিন্তা করছি যে এই ৩টে মাস আমি চুরি করবো আবার সেইটার পয়লা সেটা আই আবার খরচ করা শুরু করবো আচ্ছা ওই আপনারা যে আগে যে কমিশনে খরচ করাইছেন ওই যে কি আসছে নাকি এখন ওই বেতনভুক্ত না কইলেন না আপনি যে আগামী বছরের জীবনে যারা যারা খরচ করা চুরি হবে আপনার লাগে সবাই যে মাসিক বেতন মুক্ত করবেন হেই লাগে কইছে যে ওটা শুরু শুরু করছেন কি সুবিধে বলতে আমি তো চাই
বেতন ভুক্ত হিসেবে আসসালাম আলাইকুম থামো কথা কইতেছি আমি আমি তো চাই যে ধরেন ধরেন আমার যদি মাসে এক লাখ টাকা দিয়ে বেতন দেন তাহলে আমি তিন দেড় মাস আপনার লাগে চুরি ধরলাম ওই এক লাখ টাকা প্যাডে বেড়াতে যাওয়া হয় একুলে আবার আমার ধরেন আমাকে উপজেলা খয়রাতির মধ্যে আমার দশজনের দাদন দেওয়া আছে হ্যাঁ আমি একটা পার্সেন্টেজ পাই তাই ওদিক যাই এক লাখ আর এদিক যে পার্সেন্টেজ মিলেই আছে মাসে দুই আড়াই লাখ তিন লাখ টাকা পড়বে আর কি না আমি বারো মাস চুরি হতে পারবো না কারণ আমার সিজন শুরু হইলে মনে না আমার ইনকাম বেশি না আমি সেকালে মাসে পাঁচ লাখ টাকা লাগ পেরি না এই তিন মাস কাম হরবো বারো মাস পারবো না ঠিক আছে তাই আপনি আমার কনফার্মেশন দিয়েন আসসালামু আলাইকুম ভালো আছো না ভাই ভালো আছি আপনি ভালো আছেন আসি ভালো কি ফোন করছিল কি সমস্যা কি আমি তো জানতেন আমি কলাপাড়া ওই সদর রোডে খরাত করতাম ওই সমীরুদ্দিন দেখতে তিরিশ হাজার টাকা দাদন আনসালাম আর আমিও নাকি দাদন দেন আর ওই সমীরুদ্দির আচার আচারণও ভালো না তো আবার তিরিশ হাজার টাকা উঠিয়ে দিলে আমি তার দে পঞ্চাশ হাজার টাকা দাদন নিতাম আর ওই পোলাটাও বিয়ে হারাইছি আটটা অক্কাল খালি তোমার খাচ্ছে ভালো না তুমি খয়রাতির যাচ্ছ না তুমি একটা সিজনাল খয়রাতি তুমি তো বারো মাসে খয়রাতি না তোমার এইবার আমি টাকা দাদন দিয়ে এবার তোমার লাগে একটা মাউকে মাউকি হরমু যাও কেউ দিলে তুমি হেঁটে নাও আমি দেখতে পারবো না বাবু কেন নেব আমরা কবে সিজনাল খয়রাতি এলাম কথাটাই কিন্তু কষ্ট পাইছি নেব আমরা যদি সিজনাল খয়রাতি হই তো আসল খয়রাতি কেরা আসুন যে কথা কই তুই যদি বারো মাসে খয়রাতি হলে মনে হয় তেরো মাসে খয়রাতি হলে দেখছি খয়রাত এটা কিন্তু আমি বরাবরই কই খয়রাত একটা শিল্প ওই শিল্পকে উজ্জীবিত করার জন্য আমাদের মাঠে সক্রিয় থাকতে হবে ধরো তোর যেটা মেজর সমস্যা একটু ওই দাল খারাপ থাকলে তুই খয়রাত করতে নামো না আর আমাকেও কথা তুই চিন্তা করে দেখ আরও দশজন যারা খয়রাতি আছে আমাদের মধ্যে আরও যারা দশজনে দাদন দেশে হ্যাঁ কথা চিন্তা কর কাদা বলছে সব পাট্টা এলাইছে চেলায় এই এত যে তোমার এই যায় হরতাল অবরোধ এ যায় আমাকে মাথার উপর দেয় কিন্তু তুমি হরতাল অবরোধ তুমি খরচ করতে নামো না হাইয়ার বল তুমি ওই দাল খারাপ হলে তুমি খরচ করতে নামো না তোমার নামে একাধিক নালিশ আছে আর তোমার আমি কিরম দিম কও না না ভাই আমার এক সময় ওই অভ্যাস আসলে কিন্তু এখন আমি হারিয়ে লাইছি ভবিষ্যতে আর ওইরকম হইবে না কথা শোনো টাকা তোমার আমি দিতে পারি কিন্তু তোমার আমি একারে টাকা দেবো না তোমার টাকার গ্রান্টার লাগবে যেমন গ্রান্টার কিনা গ্রান্টার হবে তোমার বউ তুমি আর তোমার বউ আবার তিনশো টাকার স্টামে তোমরা স্বামী স্ত্রী উভয়গণে উভয় সাক্ষীগণের মোকাবিলা সাক্ষ্য করিয়া উল্টো ধার্যকৃত টাকা পঞ্চাশ হাজার টাকা প্রদান করিতে আমি পারি সেক্ষেত্রে তোমার বউরে লাগবে না না ভাই হ্যাঁ হইবে না আমার বউরে এখন গিরেভুল আরও গেছে হ্যাঁ আমার থেরে না তোর বউর গিরেভুল রোগ হয়েছে তুই আগে আমার তো কবি না তুই তোর বউরে আমার তার পাড়ায় দিয়েছে আমি গিরে দাঁড়িয়ে দিব গিরে একাল হুগাইয়া ছাগলের গিরে না হ্যাঁ ওই দিবেন সে হন না না ভাই হ্যাঁ পাড়াইলাম বউরে তা আমার কমিশন কী আমার কমিশন আমার খুবই কম সেভেন্টি থার্টি সেভেন্টি থার্টি কিনা ভাই সেভেন্টি থার্টি একশো ছয় ধরো সত্তর ছে আমি পাবো তিরিশ ছে তুমি পাবা না না ভাই হয় না আমার সত্তর দিয়ে আমি তিরিশ নে তারেন না তোর কি বাতা শেখাম নাই বেড়া পঞ্চাশ আচ্ছা ইজি আইগের ফলে আমি তিরিশ ছিয়া খামো তুই যদি কর তোর বর গিরে ভুলা উপলক্ষে আমি ফাইভ পার্সেন্টেজ দিয়া আর পাঁচ ঠা কমাই দিব অনেক যা হ্যাঁ দেখি আমার বউর লগে আলোচনা করে দেই তার লগে আলোচনা না করে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না হুম বেড়া তুই ওই টাহা নেও বা না তোর বউরে পাড়াই দিস আচ্ছা পাঠাবো টাঙিয়ে দিমু অনেক বাদাম বাদে খেয়ে রাও খুলে আয় লাগে আপনি একটু লোক কিছি কেন ওটা কাপুর হলে কি তুমি আত্মা ভাঙতে চাও না এখন ওটা কি সাদে কালকে মোবাইলটা হারিয়ে আনছি এখন নেট পাই না নামো নামো এদিকে আমি মোবাইল হারিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি কমবে নামো হাত দোহান আছে আমাদের ভালো দোহান আছে ধরিস আমারে
পুরাল একটা আত্মভঙ্গার একটা কায়দা খুলছে। আও দিও রাগ বড় পাসার খামু আর পাসার খাবা নাও। কই মোবাইল দাও এবা এডিট হারিয়ে দেন এটা নেটওয়ার্কের সমস্যা। ওয়া কিয়ামতের আগে ঠিক হইবে না বড়া বহুত তোরে মানা হরছি আরবার তুই আমারে হেন লই আইছিস। A few moments later. এই দেখো এই ঠিক হয়ে গেছে। কি ঠিক হইছে আমার আগে বল দিবি তোর মামির দাদা কল দিমু যদি বুঝি ক্লিয়ার হইছে হেলে মন করবি ঠিক আছে। হ্যাঁ দেও কল দাও। পড়ছে কল পড়ছে। এ তুমি কেমন আছো? হাই হাই ফোন ঠিক করে লাইছি। এই হন আমার ক্লিয়ার হনো। হাই তাই ঠিক আছে পরে কথা কম অনেক। এবারে এত তাড়াতাড়ি হইলি কেমনে? আহ তুমি এখানে দেও না এখানে সব আধুনিক যন্ত্রপাতি এর দিয়ে হাঁটতে সময় লাগে আর তুমি আর জীবনে সহি দেখছো এখানে আরও বহু জিনিস পাওয়া যায়। কী কী পাওয়া যায়? আর এখানে পাওয়া যায় গ্যারান্টি সহকারে ডিসপ্লে ব্যাটারি এবার চার্জার আরও এবার ওই যে তোমার ডিসপ্লে ওই যে ভেঙে যায় না মানে ভেঙে গেলে এইডের ফ্রিজিং করিয়া ডিসপ্লে না পাল্টাইয়া সুন্দর করে এইডের মনে করা ঠিক করে দেয়। হ্যাঁ তো একটা চমৎকার কায়দা। তাই তোর মামির লেগে আমার লাগে ফেরাই বাজে। তাহলে মনে করো হয় তোর মামির লেগে মারনার ভাব দেয় মোবাইল ভেঙে গেলাম এই নেই আবার ঠিক করে লই দেবো। এই তো বুঝতেই পারবে না ভাই। এখানে আর কি পাওয়া যায়? এখানে যে ইদানিং আমরা দেখি যে আপডেট দেওয়ার পরে যে সমস্যাগুলো হয় ক্যামেরা চলে যায় সাউন্ড চলে যায় এগুলো আপনি আমাদের এখানে কাজ করাইতে পারবেন কোনো প্রকার রিস্ক ছাড়া। তারপর আইফোনের যে ব্যাক গ্লাসগুলো এগুলো আমরা লেজারের মাধ্যমে চেঞ্জ করে থাকি। তারপর কার্ভ যে ডিসপ্লেগুলো ওগুলো ফ্রিজার করে থাকি ফ্রিজারের মাধ্যমে চেঞ্জ করা হয়। তারপর আপনার এই যে ডিসপ্লের র্যাবন চেঞ্জ অনেক সময় ডিসপ্লে নো লাইট হয়ে যায় এগুলো আপনার র্যাবনের মাধ্যমে আবার ডিসপ্লেটাকে ঠিক করা যায় র্যাবন চেঞ্জের মাধ্যমে। সব বুঝলাম কিন্তু এখানে মানুষ আইবি কেমবে এটা কওয়া লাগবে না? আইবি কেমনে যে বিবির পুকুর ঘর আছে না এইটার পাড় দিয়ে সোজা গির্জে মহল লাই করবে। আই গিয়ে মনে করো জোহরা মার্কেট জোহরা মার্কেটের নিস্তলা রাখাল মাথায় আই করবে মাথায় আই দেখতে মিলে আসতে লিখে তো ও মোবাইল নাম্বার তো দেওয়াই আছে হ্যাঁ তো সমস্যা নাই। হ্যাঁ তাহলে এখন লোক তাই ল তোর মামির লেগে আসবে হারা দিন কথা। আমি স্থানীয় সারেন দেন কুয়ো কাটা এখন খয়রাতি আছে হাতে কোন আমরা পাঁচটা খয়রাতি পাঁচজন খয়রাতি আছে হারাও এই বিশে নামে না গ্রামে থাকে আর তোর আজ কমে দিয়ে আমি কইলে হইবে গ্রামে খয়রাত দেয় এই এনে টুরিস্টের আয় এনে খয়রাত পাওয়া যায় বেশি। হ্যাঁ দেখ আগে দেখ এই যে যাও যাও মেজাজ গরম হেননা কিন্তু তোমরা মাঝ মাছ মাঝ রাস্তা পেয়ে আমার লাগে ঝামেলা করছো আজ কিন্তু কপালে বোকা আছে কিন্তু আর তোমাকে এই সাগরবারে নামার অনুমতি দিস কেডা অনুমতি দিবে কেডা আবার মোরাই তো মানের অনুমতি দি এ তুমি কেডা তুমি কেডা মাঝে মাঝবারি হতে আইসে তুমি কে আইসে আমাকে প্রশাসনে কিছু কয় না আর উনি আইসে আমাকে ই করতে কাম থাকলে কামে যাও কামে যাও এ খরা তেলার ফলা মেজাজ গরম বুঝিয়া এরা রাস্তা এ খরা ঠিকই না এ তুই খরা তোর ভাই খরা খরা তেলা ফলা তোর পকেটে কয়টা আছে এ মুখ ঝুলি ঠা বেশি এ হালা ফলা আমরা খরা তে তেরি আমরা তোর নানা তো গরিব না তোর পকেটে কত আছে বাইরে বাইরে এ হালা ফলা রাস্তা যা ওয়েলকাম জুতার বাড়ি তোর শুধু বনে গেলাম বিষয়টা হয়েছে আমাকে উপজেলায় এ মাসে যে মাহফিলগুলো আছে মোট মাহফিলের সংখ্যা 34টা মাহফিলের বাল্যে তৈরি হয়েছে তিন দিন ব্যাপী একটা মাহফিল এটা বাল্যবিন্দু জুড়ে মাহফিল। তারপর এই বাবলাতলা মাদ্রা সামারে এখানেও একটা মাহফিল আছে এই মাহফিলটা তিন দিন হওয়ার কথা কিন্তু আমার দ্বারা একটা খবর আছে যে মাহফিলটা দুই দিন হইতে পারে। যাই হোক সমস্যা নাই এটাও বড় মাহফিল তালগাছি হুজুরের। এখন চাকামইয়া ব্রিজের গোড়ায় একটা মাহফিল হইবে যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা অনেক বড় আয়োজন তর্জক চলতে আছে আমি শুনছি। এটা হইবি হইবি না এটা লাগে কোনো নেই এটা হইবে এটা কনফার্ম কিন্তু সমস্যাটা বাজছে স্যামসাং হুজুরের যদি মাহফিল আমতলিতে ছিল কিন্তু ওই যদি ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়েছে
ওই যে ইংলিশ প্রিমিয়ার লীগ সন 1990 ভাব কথা কর লাগিয়া যাই হোক 34টা মাহফিলের যদি দুইটা মাহফিল বাত হয় সেগুলো তো আর আমাকে সব বাতই যেতেছে আর 32টা মাহফিল থাকতে আছে পক্ষান্তরে আমাদের যে লোক আমাদের অ্যাক্টিভ আছে তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করে প্রত্যেকটা প্রোগ্রামে তাহলে কিন্তু ব্যাপক টাকা সমাগমের আশঙ্কা আমরা করতে পারি যদি সবাই পরিশ্রম করে ভিক্ষাটা করে আমাদের উপজেলায় সক্রিয় তো 250 খয়রাতি বর্তমানে কাম করতে আছে তারপর এটা হয়েছে সমস্যা রয়েছিল আজারি হুজুরি না আজারি হুজুরি যদি বাংলাদেশে থাকতো তাইলে আমাকে ওই ভোগান্তি রয়েছে না আজারি হুজুরির জন্য তো আমরা একটা স্পেশাল টিম তৈরি করছিলাম আজারি হুজুরের মাহবিলে যে পরিমাণে মানুষ হইতো আর আমাদের খয়রাতির সংখ্যাটা ওখানে আমরা বাড়াই দিতাম ওই স্পেশাল যে টিমটা ওই টিমটা তো এখন আমাদের উপজেলায় না এটা কেন্দ্র নিয়ে গেছে তারপরও আমরা মালয়েশিয়া সরকারের সাথে কথা চালাচালি করতে আসি যে আজারি হুজুরের এই মালয়েশিয়ার প্রোগ্রামগুলো আমরা আমাদের এখান থেকে খয়রাতি পাঠাইয়ে আমরা ধরতে পারি কি না যাই হোক সেটা আমার মাথায় আসে কিন্তু বিষয়টা হয়েছে যেহেতু এ মাসে আমাদের প্রোগ্রাম বেশি চাপও বেশি সেহেতু আমার 250 খয়রাতি দিয়ে আমার প্রোগ্রামগুলো কাভারেজ করা সম্ভব না সেজন্য আমি ভাবছিলাম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর একটা চিঠি ইস্যু করার ভাবছিলাম আর কি করবো কি না যদি আপনি কন না জেলা লাগে সমন্বয় করে ইয়ে না ওই যে আমার তো 250 খয়রাতি ইয়া দিয়ে তো সম্ভব না আমার আরও এক্সট্রা 200 লাগে এই 200 যে আমি ঢুকম ভাই কেন্দ্রিক জানতে গেল তো এখানে একটা কমিশনের একটা বিষয় আছে বুঝলেন না এটা যদি আপনার লগে সমন্বয় করে আমি জেলার দিয়ে হারতে পারি তাহলে আমার এক মাসের লোক গিয়ে এরা বইছে না 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 তাইলে আর আমি কেন্দ্র পর্যন্ত যাবো না এটা আপনার আর আমার মধ্যে থাকবে হ্যাঁ কমিশন লিয়ে তো টেনশন কারণ আমি আসি যে না সাংগঠনিক লোকের লোক আপনার এত প্যারানোর দরকার আছে ওই তো 20% তাইলে তো কথাবার্তা ফাইনাল আর কি জি 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 আসসালামু আলাইকুম স্যার ওরা আসবে এখন নামলে না আমি বুঝলাম না বেলবে যে 8টা তোমার যদি টাকা না থাকে ভাই ক মা ক বোন ক দুনিয়া কিন্তু কেউ তোমার ভালো পাইবে না তোমার টাকা থাকলে সবাই তোমার ভালো পাইবে এই যে তুমি তুমি কোন সময় আয়নার সামনে খারাই দেখছো তোমার যে ফেস তোমার যে বডি স্ট্রাকচার তোমার দেখলেই মনে হয় তুমি একটা জাত খয়রাতি কিন্তু এই ফেসকে এই বডি স্ট্রাকচারকে ফিজিক্যালি কাজে খেলাইতে হইবে আমি চাই তুমি ভালো একজন খয়রাতি হও আদর্শবান একজন খয়রাতি হও তুমি পারবা তুমি যে পারবা এটা তুমি বোঝো আমি বুঝি আমার মধ্যে প্রতিভা আছে কিন্তু আমার গাইডলাইন নেই তোমার গাইড আমি দিব তুমি এক সপ্তাহ আমার লাগে খয়রাত করবা তোমার কল লাগবে তুমি খালি দেখবা যে আমি কিভাবে করি জি তারপর তোমারটা তুমি করে খাইতে পারবা তুমি যদি ভালো পারফরমেন্স দেখাইতে পারো সেক্ষেত্রে আমার মাইয়ে আছে দরকার আমার মাইয়ে তোমার লাগে দিয়ে তোমার আমি সংসারে রাখি দিব আলহামদুলিল্লাহ তারপর যদি তুমি খরচ করতে যদি কর যে আমার দুইজের বিশেষ একটা দাদন লাগবে দাদন আমি দিব তুমি দাদন লই খরচ করবা এবং তুমি আমাদের খয়রাতি ইনস্টিটিউট অফ যে সংগঠন এই সংগঠনে তোমার নাম আমি দোকানের জন্য আমি যে আসে যাচ্ছি ওনার লোক কতকম তুমি নিবন্ধিত খয়রাতি হবা শোনো বেকার থাকা যাবে না বেকারত্ব সমাজের অভিশাপ বেকারকে খয়রাতে রূপান্তরিত করলে তোমার মাঠে খয়রাত করতে হবে তোমার পকেট কাটা আমি আমার জানালেও দুধে দিই না তোমার আমি 10 টাকা খুঁজে দিয়েছি পকেট কাটা তুমি এইটা মজা কিনে খাবা ঠিক আছে তুমি আইসদগুনি তাহলে তুমি প্রিপারেশন নিয়ে ফেলাও হ্যাঁ শোনো তোমার এই যে পোশাক জি এই পোশাকে তুমি থাকতে পারবা না তোমার স্ট্যান্ডার্ড পোশাকে চলে আসতে হবে জি এই পোশাক খুললে দেখছো আমার এই যে এই তালি দেওয়া জি মোড়া হুচার যাই করা এই আবার সিরিয়া এই যে সিরিয়া তোমার এইরকম ইউনিফর্মের ভিতর তোমার চলে আসতে হবে জি আর হইল তুমি প্রতিদিন প্রতিদিন সন্ধ্যায় আমার কাছ থেকে তুমি সবক গ্রহণ করবা সবক অনুযায়ী তোমার আমল করতে হবে যদি তুমি আমল না করতে পারো লাইন যেরম ট্রেন যেরম লাইন দিয়ে পড়িয়ে গেলে লাঞ্ছিত হয়ে যায় তুমি সবক আর আমলের বাইরে গেলে তুমি লাঞ্ছিত হয়ে যাবা
আর এই অঞ্চলে কিন্তু বহুত খারাপি আছে তাদের সাথে তুমি চলতে পারবে না জি না আমাকে তোমার আদর্শ মনে করতে হবে মোর্শেদ মনে করে তোমার খরচ করতে হবে যদি তুমি অন্য খয়রাতির বেলকিতে পড়ো জি আমার তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তোমরা তো দেখো টেলিভিশনে বিভিন্ন দলের রাজনীতি ওটা রাজনীতি না বেড়া আমাকে মধ্যে যে কী রাজনীতি এই যে চরাবোস যারা রাজনীতি ছাড়িয়ে দিতে জি তাহলে নিজেকে সংযত রাখতে হইবে আদর্শবান খয়রাতি হইতে হবে খয়রাতির বিপ্লব ঘটাইতে হইবে সারা পৃথিবীতে খয়রাতির শাখা প্রশাখা ছড়াইয়ে ছিটাইয়ে যেতে হইবে কি পারবে না তুমি আমরা যখন বৃদ্ধ হই যে আপনাদের সময় কাম করবে না লাইনার পিস্টেন জ্বালিয়ে দেবে তখন তোমরা মনে করো যে সময় খয়রাত করবো মাঠে আমি দূর দিয়ে তাকাই দেখবো আহা হা সাইফুল ইসলাম খয়রাত করে আমি দেখি আমার কয় যায় পানি বুঝে যাই বুঝো তৃপ্তির পানি উঠবে তৃপ্তির ঢেকুর চলবে আহ আমারই সৃষ্টি কিভাবে আজকে খয়রাত করতে আছে রাস্তাঘাটে তবে কারো কাছে আপোষ করবো না বুকে সাহস নিয়া হিম্মতের সাথে খয়রাত করবা জি খয়রাত দেবে না ফিজিক্যালি আঘাত করবা জি যে জায়গায় যা লাগে সেইখানে মুখের কথা দ্বারা হইলে মুখের কথা দ্বারা যদি মারা লাগে মারবা জি কথা মনে থাকবে একটু শিখেই দিই না আমাদের শিখেই দিই মানে এখন যাও ভাই দেন জোর দেন না হলো আমি যে খরাত করি আমারে কি তোর পারমিশন দেবে খরাত করার পারমিশন দেবে আমাকে সংগঠন দিয়ে পারমিশন লাগবে না আমি খরাত করবো তুই আনতে যা আল্লাহ দেন অন্ধ দুই বাপুতে অন্ধ খরাত দেন ভাই খরাত দেন আল্লাহ দেন দেন আমরা দুই বাপুতে অন্ধ আল্লাহ দেন খয়রাত দুই বাপুতে খয়রাত দেন আল্লাহ রাস্তে আব্বাই অন্ধ আর কিছু পারে দেন ভাই আল্লাহ সে খয়রাত দেন আল্লাহ রাস্তে সাহায্য করেন হ্যাঁ আমি কি খারাপ করতে পারবো না বেশি না ক্যা তোর কোনো অধিকার নাই তোকে যদি অধিকার চাই আমার থাকবে না কা আমি তো একজন খয়রাতি তুই কে মারিতে গেলি কে তা তোর কি কইবে তুই সংগঠনের নিবন্ধিত খয়রাতি না তারপর যদিও তোর তুই হইয়াও থাকো সেক্ষেত্রে বিশে খয়রাত করার লোক আলাদা অনুমতি নেওয়া লাগে আমার কোনো অনুমতিই লাগে না আমি খয়রাত করে পারলে তুই ঠেয়া তুই কোন বাপের জোরে কথা কম আমি আমার জোরে কথা কই তুই পারলে ঠেহা আমি খয়রাত করবো একটা খয়রাতি নামতে পারবে না অনুমতি ছাড়া তুই ঠেহা পারলে কেডা তুই তোর চাইতে কি লাগবে ঠেহা তুই পারলে খয়রাত করতে পারো আচ্ছা দেখবি তুই কাজে বলে তুই মাল্লিকা মাল্লিকে তুই আয় মাল্লিকা কি তুই মাল্লিকা তোর মাল্লিক তুই মাল্লিকা এটা আমাকে নিজস্ব বিষয় কেউ এদিকে আইবেন না ওরে খবর আছে তোরে আমি দেখে নিমু সাগর ভাই খরাত করতে কয়টা জানো আমি কেউ কমিশন দিই না তুই কমিশন ছাড়া তোর কোন ভাইয়ের অনুমতি লইছিস সাগর ভাই খরাত করবে তুই দেখিস আমি কেমনে খরাত করি তুই দেখিস সাগর ভাড়ে খরচ করতে হলে আলাদা কমিশন দেওয়া লাগে সাত কে ৩০ টাকা
এগুলো ভুয়ো খয়রাতি নিবন্ধিত না তাহা দেবেন না ও ও খয়রাতি না ও মাদকের ব্যবসা করে ওকে ধরিয়ে দিন ও ভালো কথা খয়রাত দেওয়া দরছিল না দেন মানে দেন ওই ৫০০ টাকা খুচরা নোটটা দেন ১০ টাকা দেন শোনেন মানুষ এক তালে নাই বিভিন্ন তালে মানুষ এটা হাতে নিছো কি তুমি কোনটা এই যে হ্যাঁ আতে ভাই যে ওড়া উঠি গেছে আর কি ব্যাংক ভাড়া নেবেন ব্যাংক না ব্যাংক ভাড়া নিব তো ব্যাংক আপনার ব্যাংক আমার এই কাল উই মাথা হইত গরে কাল উই মাথা পর্যন্ত সব ব্যাংক আমার কত ঘন্টা ঘন্টা ৪০ টা কম কমে সুযোগ আছে কমে সুযোগ নেই আগে তো আনলে ৫০ টাকার ভাগ্য ১০ টা কমাইছে আরো না ৪০ টাই দিলাম হ্যাঁ টাইম দিয়ে দেন কত বাজে টাইম বাজে ৬:৪টা ৬:৪টা না আপনি ৫টার সময় উঠবেন আমার মোবাইলে আমি ফলো করতে কালো গুজো দিয়ে গুজো দিয়ে আরে একটা পাঞ্জামি পরে এই পর্যন্ত নিচে কিছু দেখা যায় কাম তো হয়েছে এত ডাউ কম হইতিয়া ও ভাই গেছে কোন দিকে এই যে সামনের দিকে হ্যাঁ এদিকে এসব কি যাও যা বলছি আমার অন্যায় তাহলে আপনি বিচার করেন ও আমার ব্যাংকের ভাড়া ও আরেকজনের দায়িত্ব হইতে হলো ইয়া হাইবার এই আমার ভালো পলাইছে আকি তুই আবার আমার সামনে দেখাও এই তুই যেন আমার একখানে মিথ্যা কথা কা দাম না আমি কইবেন সব আমার সামনে ডাক দিয়ে কথা কও ও ব্যাংকের টাহানে তুই দেখছো হ্যাঁ আমার সাক্ষী আছে এই বেড়া আছে এই বেড়া কইছে তোরে কইবে এই কথা কেউ করে না হ্যাঁ তোরে একজনে কইবে যে ও মার্ডার করছে ও মার্ডার করছে আর নামে একজন বদনাম কইছে তুই বিশ্বাস করলি কেমনে আমি মার্ডারের কথা কইছি এই শাস্ত্রামি তো ও সারা একটু গুণ হালাই হরে কত আস্তে কা কইলাম কত আস্তে কা এই আমরা গুণাল মাসি অকর এই সব লাউর
আমার সামনে কেউ ডাক দিয়ে কথা সাগর পাড় কোনো ব্যবসা করতে পারবে না, কথা বলছো? আমার আর কোনো বিষয় হলে আমি দেখবো, তুই ওর হাত দিলি তোর জবাব দিয়ে করতে হবে। হ্যাঁ আমি দেখতেছি, আর গাছ দোস না তা আমার গাছ দোস, আমার প্রত্যেকটা লোকের গায়ে যদি কেউ টক্কা দেয় আমার গায়ে পড়ে, আমার 250 খয়রাতি টোটাল উপজেলায়। এমন কোনো মেয়র নাই, এমন কোনো মেম্বার নাই, চেয়ারম্যান নাই, আমার গাছ দিয়ে সোজা ভাই খাড়াই দেখতে পারে। আমরা আপনারা আগে লাউরি দিয়া, এবার আপনারা যেমন কাহি করেন আমি গেলাম। আমি দেখতেছি তোর কাম তোরা কর আমার কাম করে দিস, এগুলো সাহিত্য আমি করে গেলাম, কেমনে পরি যাবে তুই দেখবি। তুই ব্যবসা করে টাহা নেও সেটা আর প্রমাণ থাকে কেমনে? কই আমি নিনে তো থাক না, কই কয় টাহা কই টাহা নেও না তুই? হ্যাঁ টাহা নেও না, আমি টাহা নেছো কয়টা? কালেকশন করি 8টা 9টার মধ্যে বসে আইবি, কোনো কাম কাজ কিন্তু ভালো লাগে না, কোনো প্রমাণ রাখা যাইবে না কোনো কামের, প্রত্যেক জায়গায় যাই আমি কি তোর ডালই খারাপ, আজকে আমি আর নাল দিয়ে তোর মারি লাইছি। একটা মানুষ মরিয়ে গেলে জীবনে কি চায়, তুই খরচ করতে পারতি আর? তবু তো একটা দৃষ্টান্ত থাকতাম যে এই লোকটা খরচ করতে করতে এই পথে কষ্ট মুজাহিদা করবে আজকে দুনিয়া থেকে চলে গেছে। তোমরা এইরকম খয়রাতি হও আপনি তো বলতে পারবেন? আমার কথা হচ্ছে তোর তো দুনিয়া থেকে যাওয়ার সময় হয় নাই, তোর এই মুহূর্তে এই সংগঠনের গুরুত্বপূর্ণ, তুই এই সময় এই দায়িত্বে থাকা তোর কত গুরুত্বপূর্ণ তুই বোঝো? আমি বুঝবো এই সংগঠনের ভবিষ্যৎ আমি তোর দেখি চাইলে দেখি। আমি কেন্দ্রীয় সভাপতি হচ্ছি। এ কি আমি খরচে নামবো আবার নতুন দেবো অস্থায়ী বরাদ্দ দিয়ে সভাপতি সেলাই দিয়ে দিচ্ছে জেলা কেন দিয়ে দিব ট্যাক্টরের কাপড় দিয়ে দিবি, এবার অন্য কোনো কাপড় দিস না, ট্যাক্টরের কাপড় দিয়ে দিবি। হালার ফালারা ও জমের খারাপ কিছু ওরা দেখাম হালার ফালা এই এলাকায় এ বহুত খারাপ আছে সালার বে সালারা তখন আর একটাও নাই সাগর পারে একটাও হাত কোনো হালার আমি খারাপ করতে দিব না রাখ পাইয়ে নেই।